আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকের বিশেষ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়াতুজ্জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে তোমাদের আমি যে কোর্সটি পড়াবো তা তোমরা জানো, মুসলিম দর্শন, তোমাদের কোর্স নং ফিলো 202। আজকের পাঠ মোল্লা সাদ্রার দর্শন। একজন মুসলিম দার্শনিক মোল্লা সাদ্রা, তার পুরো নাম সদর আদ্দিন মোহাম্মদ আশিরাজি, যিনি মোল্লা সাদ্রা নামে অধিক পরিচিত। ইরানের একজন শিয়া ইসলামী দার্শনিক, আলিম ও ধর্মতত্ত্ববিদ হচ্ছেন এই মোল্লা সাদ্রা। তিনি সপ্তদশ শতকে ইরানের সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্ব দেন। অলিভার লিমানের মতে মোল্লা সাদ্রা মুসলিম বিশ্বে গত 400 বছরের মধ্যে এককভাবে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দার্শনিক। ষোড়শ এবং সপ্তদশ শতকে মুসলিম বিশ্বে ইসলামী তথা মুসলিম দর্শনের পুনরুজ্জীবনে তার অবদান অনস্বীকার্য। তিনি একান্তভাবে অধিবিদ্যার প্রতি ছিলেন নিবেদিত প্রাণ। মোল্লা সাদ্রা দর্শন আলোচনায় অ্যারিস্টটলের দর্শন, দীপন দর্শন এবং শিয়া ধর্মতত্ত্বের উপর আলোকপাত করেন। আচ্ছা, দীপন দর্শনটা কি? দীপন দর্শন হচ্ছে এখানে এমন একটি দর্শন বোঝানো হয়েছে যা কোনো কিছুকে আধ্যাত্মিকভাবে উপস্থাপন করে, আধ্যাত্মিকভাবে উদ্দীপ্ত করে। অর্থাৎ এখানে দীপন বলতে আলোকসজ্জাকে বোঝানো হয়, যে সাধারণভাবে আলোকসজ্জা যে বিষয়টা আলোকসজ্জার মতো আলোকিত, সেইভাবে আলোকিত একটা বিষয়কে এই দীপন বলা হয়। মানে এছাড়াও বোঝা যায় যে সেই দর্শন, দীপন দর্শন, যেখানে কোনো একটা বিষয়কে স্পষ্টভাবে বুঝা ব্যাখ্যায় বা বুঝতে সহায়তা করা হয় এবং কোনো কিছুকে, মোট কথা, যে কোনো একটা কিছুকে আধ্যাত্মিকভাবে আলোকিতভাবে আধ্যাত্মিকভাবে এবং আলোকিতভাবে এটাকে উদ্দীপিত করা হয়, সেটাই হচ্ছে এই দীপন দর্শন। আচ্ছা, এরপর আমরা দেখছি যে মুসলিম দর্শনের ইতিহাসে মোল্লা সাদ্রার সর্বাধিক অবদান তাহলে আমরা দুটি বিশেষ ক্ষেত্রে সবচেয়ে দেখতে পাই, যেটি হচ্ছে দীপন দর্শনের উৎকর্ষ সাধন, আরেকটি হচ্ছে অস্তিত্ববাদী দর্শন। আচ্ছা, আমরা মোল্লা সাদ্রার একটু জীবনী সম্পর্কে জেনে নেই। মোল্লা সাদ্রা 1571 খ্রিস্টাব্দে মতান্তরে 1572 খ্রিস্টাব্দে তৎকালীন শিরাজে, বর্তমান যেটি ইরান, এ একটি বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা খাজা ইব্রাহিম কাভামি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি এবং গুণী রাজনীতিবিদ। তৎকালীন রীতি অনুযায়ী প্রচলিত বিদ্যাশিক্ষার পাশাপাশি সদরকে অশ্বচালনা শিকার এবং সমর কৌশল শিক্ষা দেওয়া হয়। বাল্য বয়সে সাদ্রা গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা এবং আইনবিজ্ঞানে পারদর্শী হয়ে ওঠেন। তিনি মীর দামাত ও বাহাউদ্দিন আমিলির মতো বিখ্যাত মুসলিম দার্শনিকদের শিক্ষক হিসেবে পেয়েছিলেন। 1640 সালে তিনি বসরায় মারা যান। বর্তমানে ইরাকের নাজাফে তার সমাধি রয়েছে। আমরা মোল্লা সাদ্রার কিছু গুরুত্বপূর্ণ, তার গুরুত্বপূর্ণ গ্রন্থ যিনি তিনি রচনা করেছেন সেগুলো সম্পর্কে কয়েকটি, সেগুলোর নাম সম্পর্কে আমরা জানব। হিকমাত আল মুতালিয়ার ফিল আসফার আল আরবা তার একটি বিখ্যাত গ্রন্থ। এছাড়াও তিনি যে গ্রন্থগুলো রচনা করেন সেগুলোর মধ্যে আছে সরহে উসুল, আল কাফি, আল তাফসির, দেওয়ান শীষ, সিয়াচল, সরহে আল হেদায়া, আল হিকমাত আল আরশিয়া, আল আবাদা ওয়াল মাদ, আল মাজাহির, হুদুস আল ইসলাম, ইকসির আল আরিফিন, আল হাসর, আল মাসাহির, আল ওয়ারিদাত, আল কালাবিহা। তো চলো আমরা মোল্লা সাদ্রার যে দর্শন সে সম্পর্কে জেনে নেই। মোল্লা সাদ্রার যে দর্শন সেটি মূলত সমন্বয় দর্শন। মোল্লা সাদ্রার যে সেই দর্শনের কথা বলেছেন সেটা যেটা হচ্ছে সমন্বয় দর্শন। মোল্লা সাদ্রার দর্শন বলতে আধ্যাত্মিক অনুশীলনকে বুঝিয়েছেন।
দর্শন জীবনের জন্য, দর্শনের কাজ পূর্ণতার সঙ্গে বেঁচে থাকার পথ প্রদর্শন করা। তার মতে দর্শন বলতে বুঝাতে হবে জীবন দর্শনকে, যার লক্ষ্য হবে প্রজ্ঞা এবং সুন্দর জীবনের পরিচর্যা। দর্শনের মাধ্যমে মানুষ তার আত্মার পরিশুদ্ধি ঘটায় এবং পরিপূর্ণতা পায়। এদিক থেকে দর্শন সম্পর্কে তার অভিমত প্লেটো এবং এরিস্টটলের দর্শনের এক ধরনের সমন্বয় লক্ষ্য করা যায়। তাহলে তিনি বলেছেন যে দর্শন হচ্ছে একটা আধ্যাত্মিক অনুশীলন, এবং আমরা জানি দর্শনটা কি। দর্শন আমাদের, আমরা জানি যে দর্শন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দর্শনের কাজ পূর্ণতার সঙ্গে বেঁচে থাকার পথ প্রদর্শন করা, কারণ আমরা জানি দর্শন আমাদের নীতি নৈতিকতা, ভালো মন্দ, সৎ অসৎ, এই সব কিছু, শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ, এই সব কিছুর ভেদাভেদ, সব কিছুর যে পার্থক্য, কোনটা ভালো কোনটা মন্দ, নীতি নৈতিকতা, এই সব কিছুই কিন্তু দর্শনের মাধ্যমে আমরা জানি। অর্থাৎ দর্শনের যে বিষয় নীতিবিদ্যা, সেখান থেকেই আমরা এই বিষয়গুলো জানি। আর সে কারণেই দর্শনের কাজ পূর্ণতার সঙ্গে বেঁচে থাকার পথ প্রদর্শন করা। তার মতে দর্শন বলতে বোঝাতে হবে জীবন দর্শনকে, যার লক্ষ্য প্রজ্ঞা এবং সুন্দর জীবনের পরিচর্যা। তাহলে কি দর্শন হচ্ছে আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িত যেটি আমাদের কী দেয়, সে যেটি আমাদের জ্ঞান দেয় এবং আমাদের সুন্দরভাবে আমাদের জীবন পরিচর্যা করা শেখায়। এবং এই দর্শনের মাধ্যমেই তাহলে আমাদের কি আত্মার পরিশুদ্ধি ঘটায়, আত্মার পরিপূর্ণতা লাভ করে, আত্মা শুদ্ধতা লাভ করে। আল সাউথিদ আল রুবুবিয়া গ্রন্থে মোল্লা সদ্রা বলেন, প্রজ্ঞার মাধ্যমে মানুষ সর্বজনীন অস্তিত্বের শৃঙ্খলার মতো এবং বস্তুনিষ্ঠ জগতের সদৃশ বৌদ্ধিক জগতের সঙ্গে একীভূত হয়ে যায়। দর্শন যে প্রজ্ঞার সন্ধান করে তা স্রষ্টাকে জানতে সাহায্য করে। দার্শনিক প্রজ্ঞা ঐশী জ্ঞানের একটি সহায়ক হাতিয়ার। তাহলে কি দর্শন আমাদের সেই জ্ঞান দান করে, এখানে মোল্লা সদ্রা বোঝাতে চেয়েছেন যে দর্শন সেই জ্ঞান প্রদান করে যে জ্ঞানের মাধ্যমে আমরা স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে কি দর্শন আমাদের দার্শনিক যে জ্ঞান, দার্শনিক যে প্রজ্ঞা, সেটি আমাদের সৃষ্টিকর্তার জ্ঞান লাভের সাহায্য, জ্ঞান লাভ করতে সাহায্য করে, অর্থাৎ একটা ঐশী জ্ঞানের হাতিয়ার। মোল্লা সদ্রা বলেন, দর্শনের মাধ্যমে মানুষ স্রষ্টার নৈকট্য লাভ করে এবং বিশ্বজগতে এক বৌদ্ধিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। তাহলে কি দর্শন লাভের মাধ্যমেই আমরা স্রষ্টার নৈকট্য লাভ করতে পারবো, এবং এই যে এই বিশ্বজগৎ কীভাবে একটা সুশৃঙ্খল, একটা বৌদ্ধিক শৃঙ্খলা, সুশৃঙ্খলার মধ্যে এই জগৎটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও আমরা এই দর্শনের মাধ্যমে, দর্শনের জ্ঞানের মাধ্যমেই আমরা জানতে পারবো। সে কথাই মোল্লা সদ্রা বলেছেন। মোল্লা সদ্রার মতে প্রজ্ঞা মানুষের চিন্তন প্রক্রিয়ার কোনো শাশ্বত বিষয় নয়, প্রজ্ঞার একটি সীমা আছে, যেহেতু মানুষের চিন্তার একটি সীমা আছে। তিনি বলেন, দর্শন হবে অধিবিদ্য, দর্শনের কাজ হবে প্রজ্ঞা অনুসন্ধান করা, আর প্রজ্ঞার মাধ্যমে আত্মার পরিপূর্ণতা অর্জন করতে হবে, কেননা বিশুদ্ধ জ্ঞান অসুস্থ আত্মা নিরাময় করতে সক্ষম। তিনি আরও বলেন, আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ ঐশী ফায়েজ বা বিশুদ্ধ প্রজ্ঞা অর্জন করতে পারে। মানে এখানে আত্মশুদ্ধির মাধ্যমে, যখন আমি দর্শনের জ্ঞান প্রকৃতপক্ষে যখন আমার মধ্যে আসবে, দর্শনের যে জ্ঞান, দর্শনের যে প্রজ্ঞা, যার মাধ্যমে আমার আত্মার পরিপূর্ণতা অর্জন হবে, আত্মার শুদ্ধতা নির্ণয় হবে, আত্মাটা আমার পরিশুদ্ধ হবে এবং আমার তার পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হবে, তখনই মানুষ কী করবে, যখন সেই আমার আত্মার পরিশুদ্ধি হবে, আত্মার শুদ্ধতা হবে, তখনই আমরা দেখা আমাদের ঐশী পাইজ মানে সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান পাব, এবং আমরা বিশুদ্ধ মা পরিপূর্ণ পরিশুদ্ধ বিশুদ্ধ শুদ্ধ আমরা জ্ঞান অর্জন করতে পারব। কোরআনের উপর তার তাফসির গ্রন্থে মোল্লা সদ্রা বলেন, মানুষের পূর্ণতা নিহিত আছে সর্বজনীন সত্য উপলব্ধি এবং ঐশী প্রজ্ঞা অর্জন, জড়বাদী ইন্দ্রিয় বৃত্তি অতিক্রম এবং ভোগবাদী কামনা বৃত্তির নিয়ন্ত্রণের মাধ্যমে আত্মবিশুদ্ধির মাধ্যমে। তাহলে কি আমাদের আত্মবিশুদ্ধটা করতে হবে কিভাবে, যে আমাদের মানুষের মানে আমাদের যে মানুষ যখন পূর্ণতা অর্জন করবে, তখন যখন তার মধ্যে একটা সর্বজনীন সত্য উপলব্ধি হবে, এবং সেই উপলব্ধিটা কি সৃষ্টিকর্তার
জ্ঞান অর্জন হবে এবং সৃষ্টিকর্তা সম্পর্কে সৃষ্টিকর্তার যে ঐশী জ্ঞান ঐশী প্রজ্ঞা সেটি অর্জন হবে এবং এই জগতের যত ইন্দ্রিয় আমাদের এই পঞ্চেন্দ্রিয়ের মধ্যে যে জগৎ এই ইন্দ্রিয় অনুভূতির যে জগৎ এই জগতের জড়বাদী চিন্তাভাবনা এগুলো অতিক্রম করে এবং আমাদের যে কামনা বাসনা ভোগ বিলাস সেগুলো নিয়ন্ত্রণের মাধ্যমেই এই বিষয়গুলোর মাধ্যমেই পরিপূর্ণভাবে আত্মা বিশুদ্ধতা লাভ করে। তাহলে কি আর এগুলো অর্জন করতে হলে শিক্ষা পথপ্রদর্শক আত্মশৃঙ্খলা এবং যথার্থ চারিত্রিক বৈশিষ্ট্য প্রয়োজন। তাহলে কি আত্মার বিশুদ্ধতা যখন করব আর সেই আত্মার বিশুদ্ধতা পরিপূর্ণভাবে অর্জন করতে হলেও আমাকে শিক্ষা লাভ করতে হবে, আমাকে আমাকে পথপ্রদর্শক আমি পথপ্রদর্শকের অনুসরণ করতে হবে এবং এখানে পথপ্রদর্শক যারা যে বলেছে যে যে এই ইসলামী শিক্ষায় মানে যে মুসলিম ইসলামী শিক্ষায় যে শিক্ষিত যে সেই বিষয়গুলো যারা আছে এখানে বিভিন্ন সুফিদের কথা বলা হয়েছে হয়েছে, এছাড়া আমাদের মূল যে নবী রাসুলের যে আমরা পথ প্রদর্শন করবো তারা যে জিনিসগুলো আমাদের বলেছেন তারা যে উহি আকারে যে বিষয়গুলো আমাদের জন্য নাজিল করা হয়েছে আমাদের কাছে এসেছে সেই বিষয়গুলো যাতে আমরা পালন করি সেইগুলো যেন আমাদের পথ প্রদর্শন হয় সেই বিষয়গুলো এবং নিজেকে নিজের মধ্যে যে শৃঙ্খলা বজায় রাখা সেগুলো করতে হবে এবং আমার চরিত্রের উন্নতি করতে হবে এবং তাহলে দেখা যায় যে এই যে এই বিষয়গুলোর সাথে সুফিবাদীদেরও একটা মিল খুঁজে পায়, সুফিবাদীরা এই বিষয়গুলোর সাথে একটা সুরে সুর মিলিয়ে যায়। মুল্লা সদ্রার মতে অধিবিত্তক দৃষ্টিকোণ থেকে দর্শনের কাজ হবে যা কিছু অস্তিত্বশীল তার জ্ঞান লাভ করা এবং বস্তুর সত্তার উপলব্ধি করা। কি অধিবিত্তক যে মেটাফিজিক্যাল যে দৃষ্টিকোণ সেখান থেকে কি বলা হয়েছে দর্শনের কাজ হবে যা কিছু অস্তিত্বশীল তার জ্ঞান লাভ করা, অর্থাৎ যা কিছু অস্তিত্বশীল তার জ্ঞান লাভ করা এবং বস্তুর সত্তার উপলব্ধি করা। যে আমরা আমাদের চারপাশে যা কিছুই দেখি না কেন তার মূল সত্তা কি সেই সত্তাটাই উপলব্ধি করা, অর্থাৎ বস্তু যেভাবে আমাদের সামনে প্রতিভাত হয় সেভাবে নয় বরং বস্তু তার স্বরূপে যা তাকে ঠিক সেভাবেই জানতে হবে। আর এখানেই তার দর্শনের অস্তিত্ববাদ লক্ষ্য করা যায়, অর্থাৎ বস্তু কোনো একটা কিছু আমরা যেভাবে দেখছি জাস্ট আমাদের সামনে যেভাবে আসছে ঠিক সেভাবে নয় কিন্তু বস্তুটা প্রকৃতপক্ষে যা বস্তুটা প্রকৃতপক্ষেই যা ঠিক সেভাবেই আমাকে তাকে জানতে হবে তবেই আমরা দর্শনের সেই অস্তিত্ববাদ লক্ষ্য করব। মোল্লা সাদ্দা তার দর্শনে বলেছেন যে সার্বিকভাবে কীভাবে সমন্বয় দর্শনে অনুসন্ধান করেছেন, তিনি সমন্বয় দর্শনের কথা কীভাবে বলেছেন। সাইদ নাসর বলেন মোল্লা সাদ্দার দর্শনে ইসলামী চিন্তার গোড়ার দিকের বিভিন্ন সম্প্রদায়গুলোর মধ্যে যেমন সমন্বয় লক্ষ্য করা যায় তেমনি দর্শন প্রত্যয়টার অর্থ সংক্রান্ত বিভিন্ন মতের সমন্বয় পাওয়া যায়। বিভিন্ন তাহলে মোল্লা সাদ্দার দর্শনের সাথে ইসলামী চিন্তা এবং বিভিন্ন অন্যান্য যে দর্শন সেগুলোর যে সমন্বয় পাওয়া যায় সেই কারণে তার দর্শনকে কিন্তু সমন্বয়বাদী দর্শন বলা হয়। দর্শন বা বিদেশ যেটা ফালাসাফা তার মতে মানব আত্মার পরিপূর্ণতা আনে কেন তা বস্তু শাশ্বত্তার জ্ঞান প্রদান করে। আল আফসার গ্রন্থের শুরুতে মোল্লা সাদ্দা বলেন দর্শন মানবাত্মাকে পরিপূর্ণ করে, অভিমত বা অনুকরণ নয় বরং মানুষের সামর্থ্য অনুযায়ী প্রতিপাদনের উপর প্রতিষ্ঠিত বস্তুর অস্তিত্ব সম্পর্কে অবধারণ এবং বস্তুর সত্তার জ্ঞানের মাধ্যমে মানবাত্মা পরিপূর্ণতা লাভ করে। তাহলে কি অভিমত বা অনুকরণ নয় জাস্ট আমি কোনো কিছুর যে অনুকরণ তো বোঝোই যে অনুকরণ করা সেই অনুকরণ নয় বরং মানুষের যে সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী যে মানুষ যা কিছু প্রমাণিত হবে প্রতিপাদন বা প্রমাণিত হওয়া সেই প্রমাণের উপরই প্রতিষ্ঠিত বস্তুর অস্তিত্ব সম্পর্কে অবধারণ অর্থাৎ কোনো কিছু সেই বস্তু সম্পর্কে ধারণা এবং বস্তুর সত্তার জ্ঞানের মাধ্যমে যে সেই বস্তুর মূল সত্তা কী সেই জ্ঞানের মাধ্যমেই মানবত্বা মানুষের যে আত্মা মানবত্বা সেটাই পরিপূর্ণতা লাভ করে। তাহলে কি মানুষ তার সামর্থ্য অনুযায়ী কোনো কিছু প্রমাণযোগ্য বিষয় যেটি প্রমাণিত সেই বিষয়গুলোর অস্তিত্ব সম্পর্কে জানবে এবং তখনই মানুষের মানুষের যে প্রকৃত যে মানব আত্মা মানুষের যে আত্মা সেটাও পরিপূর্ণতা লাভ করবে। তাহলে তিনি তার সমন্বয়বাদী দর্শনে যেটা তাহলে কী কী বিষয়ে তিনি সমন্বয় করেছেন, তিনি মূলত সাথে তাহলে দার্শনিক আধ্যাত্মিক যুক্তির সমন্বয় করেন। তিনি যেমন দর্শনের কথা বলেছেন তেমনি তিনি সেভাবেই জেনে তিনি তার দার্শনিক চিন্তাভাবনার কথা বলেছেন, যে তিনি যেমন দর্শনের কথা বলেছেন ঠিক তেমনি তিনি আধ্যাত্মিক যুক্তির সমন্বয় সাধন করেছেন যে আত্মার পরিশুদ্ধতা দর্শন হবে তাই যখন সেটা আত্মার পরিশুদ্ধতা লাভ করে। তাহলে এভাবে তিনি দার্শনিক এবং আধ্যাত্মিক যুক্তির সমন্বয় করেন।
এদিক থেকে তিনি ইবনে সিনা এবং শিহাব আস সোহরাওয়ার্দির ইশরাকি বা দীপন দর্শনের একটা সমন্বয় সাধন করেন। আর আমি তো দীপন দর্শনটা কি সেটা কিন্তু তোমাদের আলোচনা বলেছি যে এমন একটা দর্শন যা কোনো কিছুকে আধ্যাত্মিকভাবে উদ্দীপিত করে, অর্থাৎ আধ্যাত্মিকভাবে উদ্দীপিত করে বা আলোকিত করে, সেই বিষয়টাই হচ্ছে দীপন দর্শন, যেটা আলোকিত করে, সেটা আলোকসজ্জার মতো উজ্জীবিত হয়ে যায়। এভাবে তিনি বলছেন যে অন্যদিকে তিনি ইবনাল আরাবির অধিবিদ্যার সঙ্গে আশারীয় সম্প্রদায়ের ধর্মতত্ত্বে একটা সমন্বয় সাধন করেন। তার দর্শনের উল্লেখযোগ্য তত্ত্ব হলো অস্তিত্ববাদ, যা তিনি তার পূর্বসূরী বিশেষ করে ইবনে সিনার সত্তাবাদী দর্শনের প্রতিক্রিয়া স্বরূপ রচনা করেন। তাহলে কি আমরা দেখছি যে মুল্লা সাদ্দার দর্শনের এই যে তার দর্শন সমন্বয় দর্শন, যেখানে তিনি দার্শনিক চিন্তাভাবে আধ্যাত্মিক যুক্তির সমন্বয় সাধন করেন এবং সেখানেই তিনি তার তিনি বলেন যে তিনি সেখানে তার তার এই দর্শনে একটা মূল তত্ত্ব হিসেবে অস্তিত্ববাদের কথা উল্লেখ করেন এবং তিনি অস্তিত্ববাদী দর্শনে তিনি সত্তার কথা বলেন, অস্তিত্বের কথা বলেন। এখন আবার দেখি তিনি যে অস্তিত্ব বা মুল্লা সাদ্দার যে অস্তিত্ববাদের কথা বলেন সেটি তার ইসলামী দর্শনে তার অস্তিত্ববাদ। এখন ইসলামী দর্শনের অস্তিত্ববাদ, আমরা জানি যে অস্তিত্ব সম্পর্কিত মতবাদের মধ্যে এই মুল্লা সাদ্দার অধিবিদ্যা যেটা সেটাই সবচেয়ে মুল্লা সাদ্দার অধিবিদ্যাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে পাবো যে আমরা জানি তোমরা অস্তিত্ববাদের বিষয়গুলো কিন্তু আমার মনে হয় অস্তিত্ববাদী দার্শনিকরা অস্তিত্ববাদ কী সেটা তোমরা জানো, যে অস্তিত্ব যে যার অস্তিত্ব আছে সেটাই তো অস্তিত্ববাদ। আচ্ছা, এখন আমরা জানি যে অস্তিত্ববাদী দার্শনিকরা আমরা পাশ্চাত্য দর্শনের দিকে যদি তাকাই আমরা দেখব পাশ্চাত্য দার্শনিক যে সোরেন কিয়ারকেগার্ড, হাইডেগার্ড, জ্যাপল সাত্রে প্রমুখরা তারা কি তারা কিন্তু এমন একটা অস্তিত্ববাদী দার্শনিক এবং তারা দর্শন তারা অস্তিত্ববাদী দার্শনিক চিন্তার কথা বলেন। তাহলে আমরা কি দেখি যে ঠিক তেমনি আমরা মুসলিম দর্শনেও এই অস্তিত্ববাদের কথা বলা হয়েছে, কিন্তু আমরা অনেকেই জানতাম না যে আমরা তো ভাবি যে শুধুমাত্র দর্শনেই অস্তিত্ববাদী দার্শনিক আছে, কিন্তু না, আমরা দেখছি যে মুসলিম দর্শনে কিছু কিছু মুসলিম দার্শনিকরাও আছে যারা অস্তিত্ববাদী দার্শনিক, তো হচ্ছে যারা এই অস্তিত্ববাদের কথা বলেন। তাহলে আমরা কী দেখছি যে মুল্লা সদ পাশ্চাত্যের অনেক অস্তিত্ববাদী দার্শনিকের আগেই এই মুসলিম দার্শনিকরাও এই অস্তিত্ববাদী চিন্তাধারার সূচনা করেন। আচ্ছা, এখন যে বিষয়টা যে মুল্লা সাদ্দারা অনিবার্য সত্তা এবং সম্ভাব্য সত্তার মধ্যে তত্ত্ববিদ্যুৎ পার্থক্য করে দেখান যে আল্লাহ হলেন বিশুদ্ধ অস্তিত্ব যার এমন কোনো গুণ বা সত্তা নেই যা পরিবর্তন, গতি, ক্ষয় বা ধ্বংসের অধীন। তাহলে কি সৃষ্টিকর্তা হচ্ছেন? আল্লাহ হচ্ছেন একটা বিশুদ্ধ অস্তিত্ব যার মধ্যে অন্য কোনো গুণ বা সত্তা নেই, যার পরিবর্তন নেই, গতি বা তার মধ্যে গতি নেই, যার ক্ষয় ধ্বংস বা এগুলো কোনো কিছুই প্রশ্নই আসে না। সম্ভাব্য সত্তা অন্যদিকে কতগুলো গুণের আধার। তাহলে কি অনিবার্য সত্তায় হচ্ছে সৃষ্টিকর্তা, সম্ভাব্য সত্তা হলো এই যে আমরা আমাদের চারপাশে যা আরও কিছু আছে সেই আমরা সহ অন্য সবাইকে সেগুলো হলো সম্ভাব্য সত্তা এবং এই সম্ভাব্য সত্তা কতগুলো গুণের আধার। আল্লাহই সম্ভাব্য সত্তাকে অস্তিত্ব প্রদান করেন। তাহলে কি এই যে এই সম্ভাব্য সত্তা সেই সম্ভাব্য সত্তাকে অস্তিত্ব প্রদান কি করেন? অনিবার্য সত্তা আল্লাহ। তার মানে বলা যায় যে সকল সম্ভাব্য সত্তা আল্লাহ থেকে অস্তিত্বপ্রাপ্ত হয়, অর্থাৎ তাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, আল্লাহর অস্তিত্বে তারা অস্তিত্বপ্রাপ্ত। যেমন মানুষ, পশু, প্রাণী, জড়বস্তু এই সব কিছুই একটি এক একটি সম্ভাব্য সত্তা এবং এগুলো সবই এই অনিবার্য সত্তা আল্লাহ থেকেই প্রাপ্ত, অর্থাৎ তাদের আমরা দেখা যাচ্ছে যে তত্ত্ববিদ্যার দৃষ্টিকোণ থেকে অস্তিত্ব সত্তার পূর্বগামী। তাহলে কি অস্তিত্বটা আগে সত্তার পূর্বগামী, অস্তিত্ব সত্তার পূর্বগামী, আগে অস্তিত্ব তারপর সত্তা। তাহলে এখানে কি মোল্লা সাদ্দার এরিস্টটলের দ্রব্য সংক্রান্ত মতবাদের কিন্তু এখানে বিরোধিতা করেছেন। এরিস্টটলের মতে দ্রব্য কি দ্রব্যের নিজস্ব অস্তিত্ব আছে, এরিস্টটল কি বলেন দ্রব্যের নিজস্ব অস্তিত্ব আছে, কিন্তু মোল্লা সাদ্দারের মতে দ্রব্য অস্তিত্বের প্রকাশ নয় বরং দ্রব্য হল অস্তিত্বের প্রক্রিয়া বা অস্তিত্বের ক্রিয়াপরতা। তাহলে কি তো অস্তিত্ব দ্রব্য মানে দ্রব্যের অস্তিত্ব আলাদাভাবে নেই, দ্রব্যটা হচ্ছে অস্তিত্ব যে আছে সেই অস্তিত্বেরই একটা কাজ, অস্তিত্বেরই একটা কাজই হচ্ছে ক্রিয়াপরতাই হচ্ছে ক্রিয়ার ফল বা একটা প্রক্রিয়াই হচ্ছে দ্রব্য। সুতরাং দ্রব্য নিজে নিজে অস্তিত্বশীল নয়,
তার অস্তিত্ব নির্ভর করে পরম সত্তার অস্তিত্বের উপর। তাহলে কি দ্রব্য, এরিস্টটলের যে দ্রব্য, সেই দ্রব্য তিনি এরিস্টটলের যে দ্রব্যের কথা বলেন, মোলাসাদরা বলেন, সেই দ্রব্য নিজের নিজের অস্তিত্বশীল নয়, তার অস্তিত্ব নির্ভর করে পরম সত্তা আল্লাহর অস্তিত্বের উপর। তাহলে এই যে অস্তিত্ব কথাটা বলা হয়েছে, এই অস্তিত্ব কথাটা আবার বিশ্লেষণ করা দরকার। সেটা কি, এখানে কয়েকভাবে অস্তিত্ব কথাটা বিশ্লেষণ করা হয়েছে। প্রথমত মুল্লা সদরের মতে অস্তিত্ব এমন একটা ধারণা বা প্রত্যয় বা অর্থাৎ কনসেপ্ট যা সহজভাবে এবং কোনো মাধ্যম ব্যতিরেকে আমাদের মন অধিগ্রহণ করতে পারে, এজন্য কোনো সংজ্ঞা বিবরণ বা এ ধরনের কিছুর প্রয়োজন হয় না। তাহলে কি যে প্রত্যয় বা ধারণাটা এমন বিষয় যেটা যে সহজভাবে আমাদের মনে আসে, মানে এই জন্য আলাদাভাবে এই অস্তিত্বের কোনো সংজ্ঞা বিবরণ বা এগুলোর কিছু দেওয়ার প্রয়োজন নেই। অস্তিত্ব সর্বজনীন কোনো বিষয় নয় যে সকল বিশেষ বস্তু এর সঙ্গে যুক্ত থাকবে। তাহলে অস্তিত্বটা সর্বজনীন না, মানে এই পুরা সব মানে অস্তিত্বের সর্বজনীন কোনো বিষয় না, মানে একদম সবসময় যে আছে সব মানে বলা হয়েছে যে এখানে সকল বিশেষ বিশেষ বস্তু এর সঙ্গে, মানে এটা এমন কোনো সর্বজনীন বিষয় না যে বিশেষ বিশেষ যে বস্তুগুলো এগুলো সবই এটার সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। তাহলে কি যে মানে বিশেষ বিশেষ বস্তু যে কেমচেপি মানুষের মধ্যে যে আমি তোমরা মানে রহিম করিম যদুর মধ্যে এই যে বিশেষ বিশেষ মানুষ তারা কি যে এই যে মানে এইভাবে সরাসরি সর্বজনীন বিষয়ে এটা নাই যে তার সাথে যুক্ত থাকবো। তারপর বলা হচ্ছে ধারণা হিসেবে অস্তিত্ব, এখানে বলা হচ্ছে যে ধারণা হিসেবে অস্তিত্ব গৌণ বোধশক্তি, কেননা মুখ্য বোধশক্তি সেই সত্তাকে বোঝায় যার জগতে বাস্তব উদাহরণ আছে, যেমন মানবতা। তাহলে কি অস্তিত্ব কথা বলে গৌণ বোধশক্তি, এখানে অস্তিত্বটার কথা বলেছে গৌণ বোধশক্তি, আর মুখ্য বোধশক্তি বলতে বোঝানো হয়েছে যে যেটা বাস্তব উদাহরণ আছে যেমন মানবতা। গৌণ বোধশক্তি হলো যৌক্তিক প্রত্যয় বা একটা ধারণা যেটা বিমূর্ত ধারণা যা সত্তার উপর নির্ভরশীল, যেটাকে দেখা যায় না। গৌণ বোধশক্তি উচ্চ স্তরে বিধায় তা আমাদের আত্মায় অস্তিত্বশীল। তাহলে কি যে গৌণ বোধশক্তি যেটা হচ্ছে এমন একটা বোধশক্তি যেটাকে মুখ গৌণ বোধশক্তিটা হচ্ছে একটা উচ্চ স্তরের বিধায় মানে যে যা আমাদের আত্মায় অস্তিত্বশীল, আর মুখ্য বোধশক্তি হচ্ছে সেই বস্তু যা আমাদের বাস্তব জগতে দেখা যায়। তাহলে কি গৌণটা দেখা যায় না, মুখ্যটা দেখা যায়, মানে জাস্ট মানুষে মানুষের যে মানবতা মানবতা বোধ সেটা হচ্ছে মুখ্য বোধশক্তি। আচ্ছা, তারপর এখানে বলা হচ্ছে যে অস্তিত্ব হলো প্রকৃত বা বাস্তব বিধায়, কেননা এটা সত্তার একটি গুণ যা মানসিক সত্তার বাইরে অবস্থিত। তাহলে অস্তিত্ব প্রকৃত বা বাস্তব বিধেয়, ঠিক আছে। তাহলে বিধেয়টা কি যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়, কারণ এটা সত্তার একটা গুণ যা মানসিক সত্তার বাইরে অবস্থিত। মুল্লা সদরের মতে এটি বাস্তব বিধেয়, কোনো যৌক্তিক বা ব্যাকরণিক বিধেয় নয়। যেমন করিম অস্তিত্বশীল যদি এবং কেবলমাত্র যদি করিমকে নির্দেশ করা হয়, অন্যভাবে বলা যায় অস্তিত্ব যদি বিধেয় না হতো তাহলে আমরা সারসত্তা সম্পর্কে অর্থপূর্ণ কোনো কথা বলতে পারতাম না, কেননা বাস্তবে তাদের কোনো প্রত্যক্ষ নির্দেশনা নেই। অর্থাৎ সারসত্তা অর্থপূর্ণ হয় তখনই যখন তার অস্তিত্ব থাকে। তাহলে কি যে মূল সারসত্তা, যে সারসত্তা অর্থপূর্ণ কখন হবে, যেমন করিম অস্তিত্বশীল, করিমের করিম নামের যে সারসত্তা মানে মূল সত্তা এখানে করিম, তার অস্তিত্বশীল কখন, যখনই তার অস্তিত্ব থাকে, মানে করিমের অস্তিত্ব আছে বলেই সে অস্তিত্বশীল। তাহলে মূল সারসত্তা হিসেবে করিম আছে সে কারণে সে অস্তিত্বশীল। তাহলে কি সারসত্তা অর্থপূর্ণ হয় তখনই যখন তার অস্তিত্ব থাকে। তাহলে কি আগে, তাহলে অস্তিত্বই আগে, অস্তিত্ব সারসত্তা পূর্বগমী, আগে অস্তিত্ব তারপরে সারসত্তা। তাহলে কি অস্তিত্ব আছে বলেই করিম আছে, ঠিক আছে, এবং তাহলে কি করিমের অস্তিত্ব আছে বলেই করিমের অস্তিত্ব আছে, তাহলে করিম নামক সারসত্তা অস্তিত্ব আছে। তাহলে কি এখানে করিম অস্তিত্বশীল, তাহলে কি করিমকে নির্দেশ করা হয়েছে। তারপরে যেটা বলা হয়েছে যে অস্তিত্ব হলো বিশুদ্ধ শুভ, কেন অস্তিত্ব হলো সকল মূল্যবোধের ভিত্তি যার অনুপস্থিতি হলো অশুভ। অস্তিত্ব হলো মুখ্য প্রত্যয় যা ব্যতিরেকে কোনো প্রত্যয় অর্থপূর্ণ হতে পারে না, এটাকে বৌদ্ধিকভাবে বিশুদ্ধভাবে শুভ বলা যায়। তাহলে অস্তিত্বটা সেই মুখ্য প্রত্যয়, তাহলে কি যে মূল প্রত্যয় বা মুখ্য প্রত্যয় যা ব্যতিরেকে কোনো প্রত্যয় অর্থপূর্ণ হতে পারে না, তাহলে অস্তিত্বটা আগে মুখ্য বিষয়,
যেমন মানুষের যে অস্তিত্ব, তাহলে কি মানুষের মানুষের যে ওই যে আমরা বলছি যে মানবতা, তাহলে কি মানবতা নামক অস্তিত্ব আছে বলেই এখানে মানুষের যে অস্তিত্ব আছে, মানবতা বোধ আছে, মানুষের অস্তিত্ব আছে। সেখানে অস্তিত্ব হলো মুখ্য প্রত্যয়, যা ব্যতিরিক্ত কোনো প্রত্যয় অর্থপূর্ণ হতে পারে না। এটাকে বৌদ্ধিকভাবে বিশুদ্ধভাবে শুভ বলা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাই যে মুলাসাদের দর্শনে অস্তিত্ব তত্ত্ববিদ দৃষ্টিকোণ থেকে সত্তার পূর্বগামী। তাহলে কি যে অস্তিত্বটা আমরা যেটা বলছি যে সত্তার পূর্বগামী, এখানে তিনি সত্তা সম্পর্কে বলেন যে সত্তা নির্দেশিত এবং নির্ধারিত হয় অস্তিত্বের মাধ্যমে। তাহলে কি আগে অস্তিত্বই লাগবে, অস্তিত্ব অস্তিত্ব ছাড়া সত্তা থাকতে পারে না। তাহলে কি আগে সত্তাটা কখন আসবে, নির্দেশ নির্ধারিত হবে কখন, যখন অস্তিত্ব থাকবে আগে। তাহলে সত্তার প্রতি তিনি তাই অপরিবর্তনীয়তা প্রয়োগ করেনি, একমাত্র আল্লাহর প্রতি তিনি অপরিবর্তনীয়তা প্রয়োগ করেন। আল্লাহ সকল সত্তাকে অস্তিত্বে আনয়ন করেন। তাহলে কি একমাত্র মূল সত্তা, আদি সত্তা এখানে আবার সৃষ্টিকর্তাকে বলা হয়েছে, যেটা অপরিবর্তনীয় সত্তা, এবং আল্লাহ সকল সত্তার অস্তিত্ব আনয়ন করেন। তাহলে কি যে অন্যান্য যে সত্তার অস্তিত্ব সৃষ্টিকর্তা বাদে অন্যান্য যে সত্তার অস্তিত্ব, সেই সত্তার অস্তিত্ব কি আনেন, যে সৃষ্টিকর্তা আল্লাহ সেই সত্তার অস্তিত্ব আনেন। তাহলে কি অস্তিত্ব সৃষ্টিকর্তারও কিন্তু অস্তিত্ব আছে, আগে তার অস্তিত্ব অবশ্যই আছে। আচ্ছা, তাহলে কি বলা যায় যে এই কারণে বলা যায় যে বিশ্বজগতে সবকিছু অস্তিত্বশীল। এখানে মোল্লা সাদা সকল বস্তুর প্রতি আল্লাহর কর্তৃত্ব স্বীকার করে কোরআনে অনুসরণ করেছেন। তাহলে কি বিশ্বজগতে সবকিছু অস্তিত্বশীল, সেটা কিভাবে, আগে সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে, কিসের অস্তিত্ব আছে, সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে, সেই হিসেবে বিশ্বজগতে সবকিছু অস্তিত্বশীল। আচ্ছা, অস্তিত্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলা যায়, অস্তিত্বের তীব্রতা অনুসারে বস্তুকে বিচার করতে হবে। আল্লাহ সর্বময় ক্ষমতা, তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বোৎকৃষ্ট এবং সর্বোত্তম অস্তিত্বের কারণে তিনি পাপ এবং অমঙ্গলকে জানতে পারেন নিজের মধ্যে কোনো মঙ্গলের অস্তিত্ব ব্যতিরেকে। তাহলে কি অস্তিত্বের তীব্রতা অনুসারে বিচার করতে হবে যে মূল অস্তিত্ব কী। তাহলে কি যে অস্তিত্বের সবচেয়ে অস্তিত্ব কী বেশি, যে সৃষ্টিকর্তা, যে যার সেই অস্তিত্ব সবচেয়ে বেশি তীব্র, সেই অস্তিত্ব চরম অস্তিত্ব, সকল কিছুর ঊর্ধ্বের অস্তিত্ব, সেটা হলো চরম এবং পরম ক্ষমতাময় সৃষ্টিকর্তা, যিনি সব কিছু জানেন, সকল শক্তি তার, সব জায়গায় তিনি বিরাজমান। তাহলে কি তাহলে তার অস্তিত্বটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট অস্তিত্ব, এবং সব কিছুর উপরে তার অস্তিত্ব। তাহলে তিনি এবং তারই অস্তিত্বের কারণে তিনি পাপ অমঙ্গল সব কিছুকেই জানতে পারেন, এবং তাই বলে তিনি এমন না যে তার মধ্যেই তিনি পাপ এবং অমঙ্গল ধারণ করেন, কিন্তু তিনি কে পাপ করছে, কে অমঙ্গল করছে, কে পুণ্য করছে, কে ভালো করছে, তিনি সব কিছুই তিনি জানতে পারেন। অর্থাৎ তিনি সকল কিছুর আধার এবং সব কিছুর অস্তিত্ব তার মধ্যে। তাহলে কি তিনি সব কিছুর মূল এবং সব কিছুর অস্তিত্ব তার মাধ্যমেই অন্য কিছুর অস্তিত্ব আসে। তাহলে কিন্তু তাই বলেই না যে জগতে পাপ আছে, সেই পাপের অস্তিত্ব আল্লাহর মধ্যে আছে, কিন্তু এটা কিন্তু না। এভাবে দেখা যায় মোল্লা সাদরা বলেছেন যে জগতে অশুভ আছে কিন্তু আল্লাহ অশুভ নন। তাহলে কি মোল্লা সাদরা বলেছেন যে সব কিছুর আগে মূল অস্তিত্ব সৃষ্টিকর্তার অস্তিত্ব, অস্তিত্ব সৃষ্টিকর্তার অস্তিত্ব, সেই অস্তিত্বটা সৃষ্টিকর্তার অস্তিত্ব, এবং সৃষ্টিকর্তা সব কিছু দেখতে পান, এবং তিনি বুঝতে পারেন যে জগতে কে অশুভ কাজ করছে, কে শুভ কাজ করছে, কে পাপ পূর্ণ করছে। কিন্তু তাই বলছেন যে তাই বলে তিনি তার মধ্যে যে পাপের অস্তিত্ব তিনি ধারণ করেন না, এবং তাই তিনি বলেছে, তাই জগৎ বলা হয়েছে যে জগতে এই জগতে অশুভ আছে কিন্তু আল্লাহ অশুভ নন। এবার আমরা দেখব যে আল্লাহর অস্তিত্ব যে প্রকাশ করেছেন, যে অস্তিত্ব সবার আগে কার অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অস্তিত্বের মাধ্যমে অস্তিত্ব আছে বলেই অন্য সকল কিছুর, বিশ্বজগতের সব কিছুর অস্তিত্ব আছে। তাহলে কি এই যে সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্ব, সেখানে আল্লাহর অস্তিত্বটা কীভাবে আসলো? আচ্ছা, মোল্লা সাদরা তার বিশ্বতাত্ত্বিক মতবাদকে, তিনি একটা তত্ত্ব দেন যে বিশ্বতাত্ত্বিক মতবাদ, সেই বিশ্বতাত্ত্বিক মতবাদকে তিনি অস্তিত্ববাদী বিশ্বতত্ত্ব বলেন। এখানে তিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে চেয়েছেন। তিনি মোল্লা সাদরা তার বিশ্বতাত্ত্বিক অস্তিত্ববাদী বিশ্বতত্ত্বর মাধ্যমে তিনি যে বিশ্বতাত্ত্বিক অস্তিত্ববাদ বা অস্তিত্ববাদী বিশ্বতত্ত্ব, সেখানে তিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে চেয়েছেন, এবং সেক্ষেত্রে তিনি ইবনে সিনার সাহায্যও নেন। কিন্তু ইবনে সিনার সাহায্য নিলেও তিনি যে যুক্তিগুলো দেন সেগুলো মতো তিনি গাজালির মতো অব্রব্য বলেছেন, মানে ইবনে সিনার সাহায্য নিলেও তিনি ইবনে সিনার অনেক যুক্তিকেই তিনি অপর্যাপ্ত বলেছেন।
ইবনে সিনা সত্তা এবং অস্তিত্বের মধ্যে পার্থক্য করেন। তিনি বলেন সত্তা, ইবনে সিনা বলেন যে সত্তা এবং অস্তিত্বের মধ্যে পার্থক্য আছে, কিন্তু মোল্লা সদরের মধ্যে অস্তিত্বই হচ্ছে সত্তা। মোল্লা সদর অস্তিত্ব এবং সত্তার মধ্যে পার্থক্য করে না, তিনি বলেন অস্তিত্বটাই সত্তা। তিনি বলেন অস্তিত্ব এক এবং একমাত্র সত্তা, সুতরাং অস্তিত্ব এবং সত্তা এক। এখানে সত্তাকে তিনি মানে তিনি সত্তাকেই তিনি সত্য বলেছেন এবং অস্তিত্ব এবং সত্তাকে তিনি একই হিসেবে ধরেছেন। তিনি বলছেন অস্তিত্ব সকল সত্তার আধার এবং অস্তিত্বের বাইরে কোনো কিছুই নেই। আগে মূল অস্তিত্ব, অস্তিত্বটাই মূল সত্তা, সত্তার মূল বিষয় এবং অস্তিত্বের বাইরেই কিছুই নেই। সুতরাং অস্তিত্বকে অস্বীকার করা যায় না এবং অস্তিত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না, আগে অস্তিত্ব তারপর সত্তা। এবং তাই তিনি বলছেন যেহেতু অস্তিত্বকে অস্বীকার করা যায় এবং অস্তিত্ব ব্যতীত কোনো বস্তুকে ব্যাখ্যা বা কল্পনা করা যায় না, সুতরাং অস্তিত্ব হলো স্বনির্ভরশীল এবং নিজেই প্রমাণিত। তাহলে কি অস্তিত্ব নিজেই নিজের নির্ভরশীল এবং নিজেই প্রমাণিত, এই স্বনির্ভর অস্তিত্বই তাহলে কি যে নিজেই এমন একটা অস্তিত্ব যেটা স্বনির্ভরশীল এবং নিজে নিজেই প্রমাণিত। তাহলে কি যে সেই এই এই অস্তিত্বটা কি একমাত্র সৃষ্টিকর্তা, যিনি সকল ক্ষমতার ঊর্ধ্বে, যার মধ্যে সকল ক্ষমতা, সকল ক্ষমতার অধিকারী তিনি। তাহলে কি এই যে মোল্লা সদর, তিনি তাহলে মোল্লা সদর বলেছেন যে আল্লাহরকে অস্তিত্বের মধ্যে নয় বরং সকল অস্তিত্বের ভিত্তি হিসেবে দেখতে হবে। তাহলে কি বলেছেন মোল্লা সদর, যেটা বলেছেন যে আল্লাহকে অস্তিত্বের মধ্যে নয় বরং সকল অস্তিত্বের যা কিছু আছে সকল অস্তিত্বের ভিত্তি এই আল্লাহ। তাহলে কি তিনি মূল অস্তিত্ব, তাহলে কি আল্লাহর যে অস্তিত্ব আছে সে সম্পর্কে তিনি প্রমাণ হিসেবে সাতটি ধাপের কথা বলেছেন। তিনি যেভাবে বলে করেছেন, প্রথমটা বলেছেন যে অস্তিত্ব আছে, তারপর তিনি বলেছেন অস্তিত্ব এমন পরিপূর্ণ যার চেয়ে অধিক পরিপূর্ণতা আর কল্পনা করা যায় না। এরপর বলেছেন যে আল্লাহ পরিপূর্ণ এবং এই পূর্ণতা অস্তিত্বের মধ্যে অবস্থিত। আল্লাহর কথা বলেছেন যে আল্লাহ পরিপূর্ণ এবং এই পূর্ণতা অস্তিত্বের মধ্যে অবস্থিত। তারপর তিনি বলেছেন চার নম্বর ধাপে অস্তিত্ব হলো এক, একক এবং সরল সত্তা, এর কোনো অধিবৃত্তক বহুত্তম নেই। তারপর তিনি যেটা বলেছেন যে পূর্ণতার তুলাদণ্ডে ওই একক সত্তাকে তীব্রতার মাত্রার দিক থেকে সাজানো যায়। ওই তুলাদণ্ডের অবশ্যই একটি সীমারা থাকতে হবে, যে সীমারেখা হলো সর্বোচ্চ সীমারেখা এবং অস্তিত্বের সর্বশ্রেষ্ঠ সীমারেখা। তারপর সাত নম্বর ধাপে লাস্ট ধাপে যেটা বলেছেন অর্থাৎ আল্লাহ অস্তিত্ব আছে। তাহলে মূল কথা যে অস্তিত্ব আছে এবং শেষ পর্যন্তই বলা হয়েছে যে আল্লাহর অস্তিত্ব আছে। এখানে তিনি তাহলে কি যে আল্লাহর যে অস্তিত্ব আছে সেখানে তিনি আল্লাহর অস্তিত্ব আছে, তাহলে তিনি দেখা যাচ্ছে যে অস্তিত্ব থেকে কিন্তু তিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করেছেন এবং আল্লাহ তিনি দেখাচ্ছেন যে এই যে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করেছেন, তিনি বলেছেন আল্লাহ থেকেই শুরু এবং আল্লাহই শেষ। এরপরে তিনি অস্তিত্ববাদী জ্ঞানতত্ত্বের কথা বলেছেন। মোল্লা সদরা জ্ঞান সম্পর্কে তত্ত্ববিদ্যক অস্তিত্ববাদী মত প্রকাশ করেছেন। তিনি ইসলামী দর্শনের জ্ঞানের তিনটি প্রধান আকার বা উৎসকে সমন্বয় করেন। এই তিনটি আকার কি, তিনি তার অস্তিত্ববাদী জ্ঞানতত্ত্বের তিনটি আকার বা উৎসের কথা বলেছেন, যে তিনটার তিনি সমন্বয় করেছেন। কি, একটা হচ্ছে প্রত্যাদেশ, প্রত্যাদেশ যেটা হচ্ছে কোরআন, যেটা ঐশী আকারে প্রত্যাদেশ, যেমন সৃষ্টিকর্তার যে আদেশ নির্দেশ সেগুলো কি যে সরাসরি যে কোরআনের মাধ্যমে আমরা যে জানি সেটা হচ্ছে প্রত্যাদেশ। তারপরে বলা হয়েছে যে প্রতিপাদন, প্রতিপাদন কি যে এমন বিষয় যেটা প্রমাণ সাপেক্ষ, যে তিনি তাহলে কি প্রত্যাদেশ, যে সৃষ্টিকর্তার যে প্রত্যাদেশ কোরআন সেটাকেও সেটার সাথে তিনি আবার প্রতিপাদন, যে প্রমাণ সাপেক্ষ যে বিষয়গুলো সেগুলো এবং যেটা যে সজ্ঞা, যেটা জ্ঞানের এমন একটা স্তর যার মাধ্যমে অতীন যেটা কি অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে জ্ঞান লাভ করা যায়, এবং সজ্ঞা যেটা অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে সরাসরি জ্ঞান লাভ করা যায়। সজ্ঞার মাধ্যমে আমরা কি সজ্ঞার মাধ্যমে সরাসরি জ্ঞান লাভ করতে পারি, কি যেটা কি তবে সেই জ্ঞান এমন জ্ঞান যেটা অতীন্দ্রিয় অনুভূতির জ্ঞান, কিন্তু সেটা আমরা লাভ করতে পারি সেই জ্ঞান, সেটা এবং এই সজ্ঞার মাধ্যমেই এই জ্ঞানটা আমরা লাভ করি। তাহলে কি এই যে প্রত্যাদেশ, প্রতিপাদন, সজ্ঞা, এই তিনটাকেই তিনি সমন্বয় করেন তার ইসলামী দর্শনের জ্ঞানতত্ত্বে। এই তিনটি উৎসের সমন্বয়ে যে জ্ঞান হয় মোল্লা সদর তার নাম দিয়েছেন অতীন্দ্রিয় প্রজ্ঞা, অতীন্দ্রিয় প্রজ্ঞা বা জ্ঞান। আর এই জ্ঞানের ভিত্তি কি অস্তিত্ব এবং প্রকার। তাহলে কি তিনি এই যে অস্তিত্ব কথা বলেছেন প্রকার, তার মতে জ্ঞান হলো অস্তিত্বের প্রকার। তাহলে কি বলেছেন জ্ঞানটা হচ্ছে, তিনি সেই জ্ঞানের কথা বলেছেন, তাহলে কি তিনি এমন একটা অস্তিত্ব
মত যার অস্তিত্ব প্রকারের কথা বলেছেন। এখানে তিনি জ্ঞান সম্পর্কে ইবনে সিনার মতকে সমর্থন করেছেন, কেননা তার মতে জ্ঞান জ্ঞাতার গুণ নয়, কিংবা জ্ঞানকে বিমূর্ত বা প্রতিনিধিত্বকারী বলা যাবে না, কেননা তাকে জ্ঞানকে বিষয়গত দৃষ্টিকোণ থেকে বিচার করতে হবে। অর্থাৎ জ্ঞান জ্ঞাতার গুণ নয়, জ্ঞানকে বিমূর্ত বা প্রতিনিধিত্বকারী বলা যাবে না। তাহলে কি যে জ্ঞান শুধুমাত্র জ্ঞাতার যে গুণ সেটাও নয়, আবার জ্ঞানকে যেটা দেখা যায় না এমনভাবে বলা যাবে না, জ্ঞানকে আমার বিষয়গত যে জ্ঞানকে এমন বিষয় যেটা আমার বিষয় হিসাবে যেটা আমি জানতে পারবো এমন দৃষ্টিকোণ থেকে সেই জ্ঞানকে বিচার করতে হবে। জ্ঞানের বিষয়টা হবে আমার বিষয়গত, জ্ঞানকে আমি জানতে পারবো এমন বিষয়। তাহলে জ্ঞানকে অবিষয়গত দৃষ্টিকোণ থেকে সম্ভাব্যতা যাচাই করতে হবে। এ প্রেক্ষাপটে মোল্লা সাদরা জ্ঞানকে প্রতিনিধিত্বের মানসিক ক্রিয়া হিসেবে না দেখে বিদ্যমানতা এবং ব্যক্ত এভাবে দেখতে চান। তাহলে কি তিনি মোল্লা সাদরা যে জ্ঞানের কথা বলেছেন যেটা প্রতিনিধিত্বের মানসিক ক্রিয়া, তিনি প্রতিনিধিত্ব করবে এমন একটা মানসিক ক্রিয়া সেভাবে না দেখে তিনি বিদ্যমানতা ব্যক্ত যেটা বিদ্যমান হবে, যেই জ্ঞানটা বিদ্যমান বিষয়গত এবং ব্যক্ত হবে সেইভাবেই তিনি বোঝাতে চেয়েছেন। এবং তিনি শেষ দিকে বলেছেন যে মোল্লা সাদরা যেটা বলেছেন যে বস্তুকে জানার মাধ্যমে আমরা তার অস্তিত্বের এক একটা দিক উন্মোচন করি, এভাবে অস্তিত্বের সর্বব্যাপী হই। তাহলে কি বস্তুকে জানার মাধ্যমে তার অস্তিত্বের এক একটা দিক উন্মোচন হয় এবং এবং অস্তিত্বে আস্তে আস্তে সকল অস্তিত্ব সম্পর্কে আমরা আমরা বুঝতে পারি। তিনি বলেন যে বস্তুর অর্থকে জানার বিষয়গত দাবি পরিত্যাগ করতে হবে। তাহলে কি তিনি আবার এভাবেই বলেন যে তিনি মূল কথা যেটা বলেন যে তাহলে কি জ্ঞানকে তার মতে যেটা যিনি বলছেন যে বস্তুকে বস্তুর যে অর্থ কোনো একটা বস্তুর যে অর্থ সেটা জানার বিষয়গত দাবি পরিত্যাগ করতে হবে। বিষয়গত দাবি পরিত্যাগ করে অবিষয়গত দৃষ্টিকোণ থেকে তার সম্ভাব্যতা যাচাই করতে হবে এবং এই বিষয়গত দাবি পরিত্যাগ করার পরিবর্তে অস্তিত্বের কার্যাবলী হিসেবে অর্থ বোধগম্যতার স্বরূপ উন্মোচন করতে হবে। অর্থাৎ আমি যে বিষয়ের আমি অস্তিত্ব শাশ্বতার যদি বলেছি
তাহলে আমরা লাস্টে আমরা তাহলে এভাবেই বলতে পারি যে মুরসাত তাহলে কি বলছেন, বস্তুর অর্থকে জানার বিষয়গত দাবি পরিত্যাগ করতে হবে, তার পরিবর্তে অস্তিত্বের কার্যাবলী হিসাবে অর্থ বোধগম্যতা স্বরূপ উন্মোচন করাই একজন জ্ঞাতার লক্ষ্য। তাহলে কি